মিডিয়া জগতের মডেল কিংবা অভিনেত্রী, মেকআপের ভারে টিভিতে যাদের পরীর মতো লাগে, বাস্তবে তাদের দেখলে মুখ ফিরে নেবার মতো অবস্থাও হয় অনেক সময়। তবে হাতে গোনা কয়েকজন মডেল ও অভিনেত্রী আছেন যাদের বাস্তবে দেখলে এক বাক্যে বলে দেওয়া যায় টিভির চেয়ে বাস্তবে তারা আরও বেশি সুন্দরী। তাদের মধ্যেই অন্যতম একজন রিচি সোলায়মান। তবে সৌন্দর্য কিংবা অভিনয় দিয়ে নয়, এর থেকে সাবলীল ও নিখুঁত বাচনভঙ্গির কারণেই রিচি পেয়েছেন দর্শকপ্রিয়তা। আমাদের আজকের এই ভিডিওটিতে জানাবো কথায় মুগ্ধতা ছড়ানো মডেল ও অভিনেত্রী রিচি সোলায়মানের জীবনের কথা ও নানান অজানা তথ্য। সেই সাথে জানাবো মিডিয়া জগৎ ছেড়ে বর্তমানে কোথায় কেমন আছেন তিনি, কি করে দিন কাটছে তার। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিন। চলে যাচ্ছি মূল আলোচনায়। রিচি সোলায়মান বাংলাদেশের পাবনার ঈশ্বরদীতে জন্মগ্রহণ করেন। তার বাবা এম এম সোলায়মান একজন ব্যবসায়ী। তিনি সেন্ট জুড বিদ্যালয় থেকে তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। বিদ্যালয়ের শিক্ষা গ্রহণের পর তিনি এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ সম্পন্ন করেন। সে 1989 সালে ইতি আমার বোন নাটকে শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন। তবে বড়বেলায় এসে টনি রায়েসের বিপরীতে 1998 সালে বেলা অবেলা ধারাবাহিক নাটকে প্রথম অভিনয় করেন। 2001 সালে একুশে টিভিতে প্রচারিত আহির আলমের রহস্যধর্মী ধারাবাহিক নাটক প্রেত এ অভিনয় করে সবার নজর কাড়েন। সঙ্গে ছিল ফেয়ার অ্যান্ড লাভলির বিজ্ঞাপন। তারপর ত্যাগ নাটকে অভিনয় করে নিজের প্রতিভার প্রমাণ দেওয়ার পর মুরাদ পারভেজের থ্রিলার ধারাবাহিক দৌড়ে অভিনয়ের সুবাদে আরও আলোচিত হন দর্শক মহলে। 2002 সাল মেরিল প্রথম আলো পুরস্কারের সমালোচক বিভাগে সেরা টিভি অভিনেত্রী ক্যাটাগরিতে তারানা হালিম ও আফসানা মিমির মতো প্রতিষ্ঠিত অভিনেত্রীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে রবি ঠাকুরের ছোট গল্প অবলম্বনে নির্মিত ফেরদৌস হাসানের ত্যাগ নাটকে কুসুম চরিত্রে অসাধারণ অভিনয়ের সুবাদে পুরস্কার জয় করে চমকে দিয়েছিলেন সেই সময়ের এই উঠতি অভিনেত্রী। হুমায়ুন আহমেদের নাটকে তখন অন্যান্য অভিনেত্রীরা তেমন সুযোগ পেতেন না, তবে রিচি সোলায়মান সুযোগ পেয়ে সেটা দারুণ সদ্ব্যবহার করেছিলেন। সাইদুলানাম টুটুলের নির্মাণে হলেও পুরো নাটকটি ছিল হুমায়ুন আহমেদের নিজস্ব আবহে। টেলিফিল্মটির নাম বাদল দিনের প্রথম কদম ফুল। অভিনয় জীবনের ক্যারিয়ারে সম্ভবত সেরা চরিত্র ও অভিনয় করেছিলেন এজাজ মুন্নার নীর ধারাবাহিকে। তারকাবহুল এই নাটকের মূল ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন। নারী দর্শকদের কাছে এটি বেশ গ্রহণযোগ্যতা পেয়েছিল, যার কারণে পরবর্তীতে পর্ব সংখ্যা বাড়ানো হয়। আকরাম খানের নাবিলা চরিত্রতেও ছিলেন নাম ভূমিকায়, এটিও ক্যারিয়ারের বিশেষভাবে উল্লেখযোগ্য। ক্যারিয়ারের মধ্যগগণে মোনালিসার মায়ের চরিত্রে অভিনয় করেছেন শহর ভরা কাঁচের কোকিল নাটকে। এছাড়া উল্লেখযোগ্য অর্থহীন মানি প্ল্যান্ট, কালো বরফ জমাট অন্ধকার, অনলাইন ডট কম, রুদ্র ও রোদেলার কাব্য, প্রত্যাগত, উপহার, শঙ্খবাস, জ্যোৎস্নাকাল, ফ্লেক্সিলোড সহ বেশ সংখ্যক নাটক। রিচি সোলায়মানের অন্যতম বিশেষ দিক ছিল বাচনভঙ্গি। তাঁর কথা বলার ধরনেই মুগ্ধতা ছড়ায়। বাস্তবে যারা রিচি সোলায়মানকে দেখেছে তাদের সবাই এক বাক্যে বলে দেন, টিভির চেয়ে বাস্তবে তিনি আরও বেশি সুন্দরী। ত্যাগের পর চয়নিকা চৌধুরী নির্মাণে রবি ঠাকুরের নিশিতে করেছিলেন, যার জন্য দর্শক জরিপে প্রথমবারের মতো মেরিল প্রথম আলো পুরস্কারে মনোনীত হন। অভিনেতা থেকে নির্মাতা মাহফুজ আহমেদ নিজের নির্মাণের বহু নাটকে নির্দ্বিধায় তাকেই বেছে নিয়েছেন, যার প্রমাণ মিলে বনলতা সেন, সে তোমার দোয়ায় ভালো আছি মা, সরীসৃপ থেকে কেবলই রাত হয়ে যায়, হ্যালো বাংলাদেশ, বাপের ব্যাটার মতো নাটকে। অভিনয়ের বাইরে প্রযোজক হিসেবেও রয়েছে খ্যাতি। নীলাঞ্জনা প্রযোজনা সংস্থা থেকে নির্মিত হয়েছে শাহনওয়াজ কাকলির প্রশংসিত নাটক গোলাপি পাঞ্জাবি ও ব্যঙ্গময়ী। চিত্রনাট্য লিখেছিলেন আলোয় ভুবন ভরা নাটকের জন্য। একক অভিনয় করেছেন সোনার মানুষ নাটকে। 2008 সালের 28 ফেব্রুয়ারি রাশেকুর রহমান মালিকের সাথে তার বিয়ে হয়। শুরুতে ঢাকা টু নিউ ইয়র্ক আসা যাওয়ার মধ্যে ছিলেন তিনি। তারপর একদিন উড়াল দিলেন স্বামীর কাছে। নিজের মতো সংসার সাজাতে কোন মেয়ে না চায়। তারপর বেশ কয়েক বছর গেল স্বামী, দুই সন্তান ও শাশুড়িকে নিয়ে রিচির সুখের সংসার। সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে সেখানেই থেকে যান যত বছর দরকার। সংসারের জন্য কোনো আপোষ করতে চান না তিনি। প্রিয় ভিউয়ার্স, রিচি সোলায়মানকে আপনার কাছে কেমন লাগে? মিডিয়া ছেড়ে সংসারে মনোযোগী হয়ে তিনি কি সঠিক কাজটিই করেছেন না? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও শেয়ার করুন। আর এমন জনপ্রিয় তারকাদের জীবনের কথা ও নানান অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।